ফুচকা ভাজবো তেল ছাড়া। আমি বলি হাউ পসিবল, বেডরুমটা গোছাইলাম, আজকে অনেকগুলি কাজ গোছাইতে হবে, বেডরুম গোছায় চলে আসলাম নিচে, বিকজ নিচেও অর্গানাইজ করব, আজকে বাসায় গেস্ট আসবে, কোরবানির মাংস আসবে, সো অনেক অনেক কাজ। এরপর ঝটপট করে ডাইনিং টেবিলটা গোছাইলাম, নতুন করে তেমন কিছু করি নাই, বাট যেটাই ছিল সেটাই আবার ক্লিন করে সুন্দর করে গোছায় রাখছি। এরপর চলে আসলাম গার্ডেনে, যেহেতু প্ল্যান আছে কোরবানির মাংস আসলে গার্ডেনে রান্না করব, তাই গার্ডেনটা একটু অর্গানাইজ করা, গার্ডেন অর্গানাইজই আছে, জাস্ট টেবিলটা বের করে একটা টেবিল সেট করে নিচ্ছি। এরপর চুলা রেডি করতে হবে, এরপর আবার বারবিকিউর মেশিনও সেট করব। এটা আসলে অনেক দিন ধরে কিনে রাখছি, সেট করা হয় নাই। আজকে বারবিকিউ মেশিনে যেটা এটা না, এই কোভিড এর পর পরে নিছিলাম, এটা ইউজ করা হয়নি, গত বছর তো আমরা সামারি পাই নাই, সো আজকে ফাইনালি বের করব, সেট করতে হবে না। হ্যাঁ, এই বারবিকিউ মেশিনটা আমি আরগস থেকে নিছি, এটা চুলা সহ এবং এটা গ্যাস সিলিন্ডারের, সো অনেক দিন আগে নিছি আর ইউজ করা হয় নাই, সো ফাইনালি আজকে বের করছি। জুয়েল একটু পাজেলড হয়ে গেছিলো, বিকজ অনেক সময় লাগছে এটা সেট করতে, জুয়েল একা করছে, প্রায় 3 ঘন্টা লাগছে ওর। সেই ফাঁকে আমি যা যা কিচেনের কাজ ছিল একটু গুছায় নিলাম, টেবিল সেট করে নিলাম, একটু চা রেডি করে ফেললাম যেন সবাই আসলে ইজি হয়, সব কিছু গোছগাছ করে চলে গেলাম শাওয়ার করে রেডি হইতে। তো এই ড্রেসটা আজকে বের করছি, এটা পিঙ্কি প্রমিস বাই নীতি থেকে নিছি, ড্রেসটা খুবই খুবই সুন্দর, এটা পাঞ্জাবি সেট, আমার এত পছন্দ হয়েছে। তো যাই হোক, আমি ঝটপট করে রেডি হব, আমি রেডি হয়ে গেলেই জুয়েলকে পাঠাবো ফ্রেশ হইতে, আর বাই দিস টাইম ওরাও চলে আসবে। ইয়েস, ফাইনালি আমি রেডি। এখন মিস্টারকে পাঠাবো ঝটপট করে ফ্রেশ হইতে, বিকজ ওর যাইতে হবে মাংস আনতে, সো লেটস সি ওর হইছে কিনা। ও ইয়েস, সব কিছু ডান, টেবিল সেট আপ হয়ে গেছে, বারবিকিউ মেশিন সেট আপ হয়ে গেছে। এটা সেট আপ করতে ওর অনেক কষ্ট হয়েছে, মাঝখানে কয়েকবার আমি এসে দেখে গেছি, যাক ফাইনালি রেডি হয়েছে। আর আমরা একটা এক্সট্রা চুলা রাখছি, বড় চুলা, যেটাতে আমরা মাংস বসাবো, আর এই বারবিকিউর মেশিনটা রাখছি বিকজ ও কিছু মেরিনেট করে রাখছে, ওইটা করবে। হ্যালো, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমার তো আলহামদুলিল্লাহ ভালো। ঈদ মোবারক, আজকে বাংলাদেশে ঈদ, আমাদের জন্য ঈদ, ঈদ তো এমনি 3 দিন থাকে, তার উপরে আজকে আমাদের মেনলি কোরবানি মাংস আসবে, তো এই জন্য আজকে আমার ভিডিওটা আমি গার্ডেন থেকে শুরু করলাম। বেসিক্যালি অনেক সময় ধরেই অনেক কিছু করতেছিলাম, ঘরদুর গোছাইলাম, একটু টেবিল অর্গানাইজ করলাম, গার্ডেনে একটু বারবিকিউর মেশিন সেট করলাম, টেবিল সেট করলাম, আমার মিস্টার করছে সাথে আমিও হেল্প করছি, আর এখন একটু টুকিটাকি ফুচকা টুচকা বানাবো, বিকজ আজকে গেস্ট আসবে হয়তো। আমি আমাদের প্ল্যান আছে আমরা গার্ডেনে রান্না করব, বাট জানি না কতক্ষণে কোরবানির মাংস আসে, যদি আর্লি দেয় তাহলে আমরা রান্না করবো, এই জন্য প্রস্তুতি নিয়ে রাখছি, আর যদি লেট করে তাহলে তো সম্ভব না, যেহেতু উইকেন্ডে থাকেন, দেখতে থাকেন কী কী করছি, কে কে আসছে। বেসিক্যালি আমি সেভাবে তেমন কাউকে ইনভাইট করি নাই, যার সাথে কথা হয়েছে তাকে জাস্ট বলে দিছি সেভাবে আইসো। তো এই যে চটপটির জন্য ডিম আলু রেডি, আর এখানে টক রেডি, এখানে মশলা রেডি, এই যে আমার শেফ রেডি, শেফ রেডি। আসসালামু আলাইকুম শেফ। ওয়ালাইকুম সালাম। আজকে আমরা চটপটি বা ফুচকা যেটাই বানাই সেটার জন্য ফুচকাটা যে ভাজবো সেটা তেল ছাড়া ভাজবো, কিভাবে ভাজবো নতুন টেকনিক, চলেন দেখি আমার মিস্টার কি করে। আমার বলতেছে সারপ্রাইজ, ফুচকা ভাজবো তেল ছাড়া। আমি বলি হাউ পসিবল, ও বলে আসো, সো চলেন আমিও দেখবো আপনাদেরকেও দেখাবো। এই তো প্যাকেট থেকে ফুচকাগুলি বের করে নিছি, তেল ছাড়া ফুচকা ভাজতেছি, দেখি এভাবে দিয়ে দেবো। ফুচকাগুলি সুন্দর করে এয়ার ফ্রাইয়ে বিছায় দিলাম, এরপর এয়ার ফ্রাইয়ারে দিয়ে আমরা জাস্ট 200 সেন্টিমিটারে দিয়ে অন করে দিলাম, জাস্ট 1.5 মিনিট,
ম্যাক্সিমাম 2 মিনিটস আপনারা একটু চেক করতে পারেন। এই যে আমাদেরটা কিন্তু 1.5 মিনিটে হয়ে গেছে, দেখেন কি চমৎকার ফুচকা। তেল ছাড়াও ফুচকা ভাজা যাবে আমি জিনিসটা চিন্তাই করি নাই, আমার জন্য তো খুবই খুবই ভালো হয়েছে, বিকজ তেল জাতীয় জিনিস আমি সহজে ধরতে পারি না। সো আমার মতো যারা তেল জাতীয় জিনিস পছন্দ করেন না তারা কিন্তু এয়ার ফ্রায়ারে এমন চমৎকার করে ফুচকা ভেজে নিতে পারেন। আমি ফুচকা করতে করতে এই যে চলে আসছে মারজান ভাইয়া এবং দেবী। ও মাই গড, হ্যালো, ঈদ মুবারক। জিনিসটা দেখতে এত ভালো লাগে তাই না? কেন এটা করবা তুমি সেটা বলো, এটা তুমি কেন করবা? তুমি তো শাড়ি পরতে পছন্দ করো, এর জন্য টায়ারের মধ্যে সব গাছ লাগাইছে দেখো। আসছে বা গেছি আমরা, ওরে বলে আমাকে আশা সাইডলি জিজ্ঞেস করে, আচ্ছা ভাইয়া কি একটু চুপচাপ? আমার রিপ্লাই থাকে, হ্যাঁ আপু ভাইয়া একটু চুপচাপ। ভাইয়া আপনি কি চুপচাপ? ভিডিও দেখে তো মনে হয় আমার থেকে বেশি কথা সে বলে তাই? হ্যাঁ ভাইয়া বলেন বলেন। আচ্ছা আমাদের সিমরান আর রাহুল, হ্যাঁ উনি আসলে রাহুল ছিল। এরপর অনেক মজার মজার গল্প করলাম ভাইয়ার সাথে, মারজানের সাথে আমাদের গল্প শেয়ার করলাম, আসলে ইন্টারঅ্যাকশনটা অনেক চমৎকার ছিল। এরপর চলে আসছে রিমি। আরে নুহাস, what a surprise, how are you? তাই না? খাও খাও ভাইয়া, ভাইয়া কই, ভাইয়ারা দাও। ও ভাইয়া কি বানাইলো এটা? সরি ভাইয়া, টক পানিটা পুরো বাংলাদেশের মতো হইছে। এই তো মেহেদি দিয়ে ফেললাম, ডিজাইন একটা ছিল সেটারে কিভাবে মারজান কি করে ফেলছে, ও মাই গড থ্যাংক ইউ। আমরা আসলে গল্প করতে করতে মেহেদি দিচ্ছিলাম, কখন যে রাত হয়ে গেছে টের পাই নাই। এদিকে আমার জামাই টেনশনে শেষ, সে গরু মাংস নিয়ে এত প্রিপারেশন নিছিল সেই গরু মাংস আসে নাই, মানে তারা 11টা পর্যন্ত ওয়েট করেছে এরপর বলছে আজকে আসবে না। সো ইট ওয়াজ সো স্যাড, আমরা যেই যেই প্রিপারেশন নিছি কোনো কিছুই পরে আর করা হয় নাই গরু মাংসের টেনশনে। এই ফাঁকে প্রমিও চলে আসছে, আমাদের সব প্ল্যান উল্টাপাল্টা করে দিছে, কোনো কিছুই লিটারেলি করতে পারিনি। বাট আমাদের গল্প করতে করতে কখন যে সময় চলে গেছে টের পাইনি। সো ভাবলাম এখন ডিনার করব, সো ডিনার রেডি করছি, সবাই হেল্প করতেছিল এই যে দেখো। সো এনিওয়ে ডিনারটা রেডি হয়ে গেলে সবাই মিলে একসাথে ডিনার করব। পোলাওয়ের সাথে একটু পরোটাও রাখছি, বিকজ বারবিকিউ করার প্ল্যান ছিল এর জন্য, যদিও বারবিকিউ তারপরে করা হয় নাই, সব কিছু এলোমেলো হয়ে গেছে। যাই হোক, ছিল এখানে গরু মাংস, পাস্তা, পোলাও, কাবাব, চপ, তারপর মুরগির মাংস, রোস্ট, চিকেন টিক্কা, এই তো এর মধ্যে আর পরোটা। তো যাই হোক, মোটামুটি সব কিছু রেডি, এটা হয়ে গেলে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ নাম জানে না কিন্তু কি বলছে আসি দিবে না না। এই কাবাবটা সেদিন অনেক বেশি লাইক করছিল সবাই, এই জন্যই আবার করা। সব কি সুন্দর লাগছে তাই না? সবাই মিলে অনেক এনজয় করে একসাথে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে সবাইকে ড্রপ করে দিয়ে আসছি, ড্রপ করে দিয়ে আসতে আসতে লিটারালি এই যে সকাল হয়ে গেছে। এই তো অনেক আড্ডা দিলাম, দেন সবাইকে ড্রপ করলাম, এখন লিটারেলি 4:15 বাজে। সো অনেক এনজয় করছি,
সো হোপ তোমরাও এনজয় করছো। বাট যে উদ্দেশ্যে মানে সবাইকে ডাকছি সেটাই হয়নি আজকে, কোরবানির মাংস আসে নাই, বাট এনিওয়ে অনেক এনজয় করছি। এই যে সকাল হয়ে গেছে, মারজান আবার এই গিফটটা নিয়ে আসছিল, খুবই সুন্দর একটা শাড়ি, একদম দেশীয় শাড়ি, খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ মারজান, বাট এটার দরকার ছিল না। সো এনিওয়ে এভাবেই দিনটা শেষ হয়েছে। পরের দিন এই তো সারাদিন সব কিছু গোছগাছ করতে করতে এই যে প্রায় বিকেলে আমার মিস্টার ঈদের মাংস নিয়ে আসছে। আসসালামু আলাইকুম। কি আছেন নাকি আজকে আবার কালকে বলছে? গতকালকে ছুটি নিছিল, কোরবানি মাংস আসবে বাসায় এসে অ্যারেঞ্জ করব, কিন্তু যাই হোক আলহামদুলিল্লাহ চলে আসছে। যেভাবে প্ল্যান ছিল সেভাবে হয় নাই, বাট কোরবানির উদ্দেশ্য, যে উদ্দেশ্যে কোরবানি দেওয়া সেটা যেন আল্লাহ কবুল করে, সবাই দোয়া করবেন। তো এখন এগুলি সব ঢেলে প্রসেস করে কার কার বাসায় দিব সেটা ব্যবস্থা করব এবং রান্না বসাবো। দেশে তো প্রপারলি কোরবানি দেই, এখানে জাস্ট একটা নাম দেই। সো যাই হোক, যেটাই আসে চেষ্টা করি নিজেরা অল্প কিছু রেখে বাকি সবটাই যারা যারা কোরবানি দেয় নাই তাদেরকে দিয়ে দিতে। আসলে কোরবানির যে নিয়ম তিন ভাগ করা, এখানে সেটা করা হয়ে ওঠে না প্রপারলি, দুই ভাগ একদম আত্মীয় স্বজনকে দিয়ে দিই, এক ভাগ নিজেরা রাখি। সো যাই হোক, জুয়েল খুব সুন্দর করে প্যাকেট ট্যাকেট করে রেডি করে ফেলছে, এরপর বাসায় বসানোর জন্য একটা পাতিলে রেডি করছে। সো এটা ঝটপট করে কুক করে আমরা বের হয়ে যাব সবার বাসায় দেওয়ার জন্য। এই তো আমি রেডি, বাসার মধ্যে কটনের ড্রেস পরতে মজাই অন্যরকম। আসলে রান্না বান্না প্রস্তুতি চলছে, চলেছে। ও মা, আচ্ছা ফায়ার পিটে বসেছি চুলা, লাইভে আপনাদের সাথে রান্না করছি, কানেক্ট করছি, ভালো লাগছে। সো রান্না শেষ করে বের হয়ে গেলাম সবার বাসায় মাংস দিতে। তো মাংস দিতে দিতে প্রায় রাত দুইটা বেজে গেছে, শেষের দিকে একটু টায়ার্ড লাগছিল। তারপরও নাদিস আপু জোর করে তার বাসায় উঠাইছে, নাস্তা রেডি করছে। সো ফাইনালি নাদিস আপুর সাথে একটু আড্ডা দেওয়ার সুযোগ হইল, প্রচুর বিজি থাকে আপু, খাওয়া দাওয়া করলাম, আপুর বাসার ভিউ এনজয় করলাম। ভিউ এনজয় করতে করতে আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।